হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আপনার মাঝে আরও একটি নতুন ট্রিটার নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনার মাঝে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি আমার স্কিনটির ফিশন বা আমার ওয়ালপেপারটির ফিশন দেখতে পাচ্ছেন। আমার হাতটি আমি নাড়াচাড়া করতেছি এবং কি বাইরে নিতেছি, আবার ভিতরে আনছি, দেখতে পাচ্ছেন। তো আপনিও চাইলে আপনার যে ফোনটি আছে, যে নর্মাল ফোনটি আছে, এই ফোনটিতে আপনি ওয়ালপেপার, লাইভ ওয়ালপেপার সেট করতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার বন্ধুদেরকে অবাক করে দেবেন এবং কি আপনার আশেপাশে থাকা মানুষদেরকে অবাক করে দিতে পারেন আজকের এই ট্রিক্সটি দেখে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ অ্যাট ফার্স্ট ভিডিওটাকে লাইক করে দিন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটির পাশে একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি ক্লিক করুন এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, কথা না বলে শুনুন, ভিডিওটি শুরু করা যাক। তো এখন জাস্ট আপনি চাইলে আপনার ফোনটিতে লাইভ ওয়ালপেপার সেট করতে পারেন। এটা করার জন্য নর্মালি আপনাকে করতে হবে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। অ্যাডভাইস দেখা দিই কীভাবে আপনি সেটিংসটি করবেন। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট একটি ব্যাগকে চলে আসবেন, আমি এখান থেকে দেখাই। জাস্ট অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমি ডিলেট দিয়ে দিলাম, আমার আগের ওয়ালপেপার ডিলেট দিয়ে দিলাম। তারপরে এখানে ঠিক আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখানে লাইভ ওয়ালপেপার থাকবে, ট্রান্সপোর্ট থাকবে, অ্যাপ ইনভার্সন থাকবে। তো আপনি এখান থেকে জাস্ট ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার উপরে একটি অপশন দেখতে পারবেন যেখানে লেখা আছে সেট ওয়ালপেপার, সেট ওয়ালপেপার। ভালো করে দেখুন, উপরে লেখা আছে সেট ওয়ালপেপার। তো আপনি যখন সেট ওয়ালপেপারে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি কি চাচ্ছেন যে আপনার লক স্ক্রিনে আপনার অপশনটি চালু করার জন্য, মানে আপনার লাইভ ওয়ালপেপারকে লক স্ক্রিনে দিবেন নাকি আপনার হোম স্ক্রিনে দিবেন। তো এখানে যেহেতু আপনি চাইলে আপনি লক স্ক্রিনে দিতে পারেন, আপনি চাইলে আপনি হোম স্ক্রিনে দিতে পারেন। যেহেতু আমি হোম স্ক্রিনে ক্লিক করে দিলাম, তো হোম স্ক্রিনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনি যদি চাচ্ছেন না দিবেন না, না দেওয়ার জন্য আপনি এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করতে পারবেন, আর না হলে আপনি ব্যাক দিতে পারেন। জাস্ট আমি ব্যাকে ক্লিক করে দিলাম, ব্যাকে ক্লিক করার পর জাস্ট অ্যাপটি থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে গেলে যাওয়ার পর জাস্ট দেখবেন একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখতে পারবেন আপনি যখন আপনাকে অ্যাপগুলো আইকন দেখতে পারেন, বা আপনি যদি অ্যাপ হোম পেজে চলে আসেন তো হোম পেজে আসার পর দেখতে পারবেন দেন আপনি যখন ব্যাকগ্রাউন্ডে যা আসে আপনি সব কিছু আপনি নর্মালি দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি একেবারে শো হচ্ছে, আমি হাটটা দেখতে পারি, হাটটা দেখাতে পারতেছি। তো এইভাবে আপনি জাস্ট আপনার লাইফ ওয়ালপেপারটি সেট করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন কথা না বলে দেখা যায় কীভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাকে কী করতে হবে। সরাসরি গুগল প্লে স্টোরে চলে যেতে হবে, আমি আমার গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন ট্রান্সপোর্ট স্ক্রিন অ্যান্ড লাইভ ওয়ালপেপার। স্ক্রিন অ্যান্ড লাইভ ওয়ালপেপার লিখে সার্চ দিলে ঠিক আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং যেভাবে দেখাচ্ছে এইভাবে করবেন, তাহলে 100% আপনি আপনার মোবাইলটিকে লাইভ ওয়ালপেপার হিসেবে সেট করে নিতে পারেন। তোমরা আশা করি বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এ কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস এভরিবডি, আই এম কামিং ফর নেক্সট ভিডিও।